গাছেরা বিকালে গাছ কাটার পর ভারে সারা রাত ধরে ফোঁটা ফোঁটা করে রস জমতে থাকে। সেই রস সকালে গিয়ে গাছেরা সংগ্রহ করে আনেন এবং আমাদের মা চাচিরা রস জাল দিয়ে গুড় তৈরি করেন। চাচি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই রসটা জাল দেওয়ার কতক্ষণ পর গুড়টা তৈরি হয়? তোমার কাকা যখন বাসায় রস আনবে তখন রস আনার পরে যে আধা ঘন্টা পরে রস তুলে চুলাই দিতে হবে, গুড়টা রসটা শেখা। আচ্ছা, রস শেখা দেওয়ার পরে যে এবার জ্বালানোর পরে যে মলা উঠবে, মলা কাটিয়ে ফেলতে হবে, তাপাল আছে সেই নাকা দিতে হবে, দিয়ে তারপরে আছে ধরেন অনেক নাড়া টাড়া করার পরে যে রস যখন নাই মানে লাল হবে, এই যে বাড্ডা আছে ধরেন গাছ গুড় জমে যাবে, গুড় ঘনও হবে, কাদা হবে, কাদা হওয়ার পরে যে বাড্ডা গুড়ে টানাই লাবাইতে হবে, লাবাইয়ে পাটালি ঢালতে হবে, তারপরে এমন হয় যে গুড়ও বানাতে হয়, গুড় বানাই লোকের বিক্রি করতে হয়, পাটালিও বিক্রি করতে হয়, এক পর্যায়ে তো গুড় তো ঢালি না, সব রকমের গুড় ঢালি। আবার এই তোমার কাকা ধরো গাছ মাছ কাটে, অনেক কষ্ট করে কাটে, আমরা অনেক কষ্ট করে গুড় জ্বালাই, জ্বালাইয়ে তারপরে আছে ধরো অনেক পরিশ্রম করতে হয়। জি, তা তো অবশ্যই, এই তো না পরিশ্রম করলে তো হয় না। তোমার কাকার তো বহুত কষ্ট হয় এই গাছ কাটতে, গুলো কষ্ট হয় ধরেন আমাদের সকালবেলায় উঠে শীতেতে হাত মুখ দিয়ে ধরো নামাজ কালাম পড়ে পানির পিঠে আসতে হয়, পানির পিঠে এসে তারপরে রস জ্বালাতে, রস না জ্বালালে তো হয় না, হয় না, তার গুড়ও আসবে না, না হয় গুড় নাও আসবে না। তো এই ধরেন ওই যে তাপালটা পুড়ে যাচ্ছে, এই তাপালটা তো নাতাও তো দিতে হয়, নাতা না দিলে তো গুড় তো পরিষ্কার হবে না, নষ্ট হয়ে গেলে সে গুড় তো ভালো লাগবে না খেতে। জি, আমি দেখছি যে পাশ দিয়ে লাল লাল হয়ে গেছে, পুড়ে গেছে না? হ্যাঁ, পুড়ে গেছে। এই যে কথা বলতেলাম না, এটার জন্য এটা সময় নষ্ট হয়ে গেছে, বুঝছো, এই জন্য আমাদের এই তাপালটা নষ্ট পুড়ে গেল, তাই নাতা দিয়ে এটা নাতা দিতে হচ্ছে পরিষ্কার করে নেওয়া। হ্যাঁ, পরিষ্কার না করলে গুড় পরিষ্কার হবে না। আর এদিকে আমি জাল দিচ্ছি, আমিও সাহায্য করার চেষ্টা করছি আজকে আপনাকে এরকম করে। হ্যাঁ, এরকম করে গুটিয়ে নাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কেন আসলে নাড়তে থাকতে হয় কেন? হ্যাঁ, নাড়তে না থাকলে ওইটা ধরো পাশে যে পুড়ে যেতে পারে, কি আছে ই হয়, ওই জন্য ওইটা দিয়ে নাড়িয়ে দিতে হয়। দর্শক, আজকে আমি দেখছি যে একদম খেজুরের খাঁটি রস থেকে কিভাবে গুড় এবং পাটালি তৈরি করা হয়। কিছুক্ষণ আগে দেখলাম যে একটু সাদা লালচে রং ছিল, এখন অবশ্য রংটা অনেকটা বদলে গেছে। চাচি, গুলা গুড় হবে, তারপরে যে দানা গুড় হবে এতে, তারপর তাহলে পাটালি, তারপরে যে দানা গুড়ির পরে যে বীজ মারতে হবে, বীজ মারে এইবার সুন্দর করে পাটালি বানাইতে হবে। আচ্ছা, পাটালি ঢাললে দেখতে পারবা কেমন পাটালি বানাচ্ছে আমার কাকি। আমি সেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম কখন পাটালি তৈরি হবে এবং হয়ে গেছে। আচ্ছা চাচি, আমি জানতে চাচ্ছিলাম যে পাটালিটাকে এভাবে সাধারণভাবেই তৈরি করা হয় নাকি এর সাথে কিছু মিশানো হয় যদি কেউ চায় ওভাবে খেতে? না, এটা সাধারণভাবে তৈরি করা হয়, আর কিছু দেওয়া হয় না। আমি আমি শুনলাম যে কেউ কেউ নারকেল দিয়েও খেতে চায়, তিল দিতে চায়। নারকেল দিয়াও যাবে, তিলও দেওয়া যায়, এমন হয় যে কেউ কোন বাদাম দিয়ে বানাতে চায়, বাদাম দিলেও হয়। এটা কি আপনারা পরে শক্ত হয়ে যাওয়ার পরে দেন নাকি হচ্ছে যখন জাল দিতে থাকেন তার মধ্যে দিয়ে দেন? যখন জাল দিতে থাকি না তখন ওইটা মিশতি হয়। আচ্ছা, ওইটা মিশে নাড়ে টেনে নিয়ে এবারে যখন পাতলা হইয়া ঘন হইয়া আসে কাদার মতো তখন লাবাতি হয়। আচ্ছা, লাবাইয়ে ওই বীজটা দিতে হয়, বীজ মারা তো দেখছো? দেখলাম দেখলাম, ওই বীজ মেরে দিয়ে এবার নাড়তি তো দেখলে ওইরকম ঘুটে ফেলতে হয়। আচ্ছা, ঘুটে ফেলে এরকম এবার ডাকে ওর ধরেন এই কাগজের পরে দেয়, কেউ আছে টেরেতে করে দেয়, কেউ যে চাউল ঝাড়ে যে কুলা আছে ওই কুলাইতে করে দেয়, দিয়ে ওরকম করে আছে সাইজ করে। চাচি, পাটালিটা তো তৈরি করলেন, এরপর যদি কেউ সংরক্ষণ করতে চায় কতদিন সংরক্ষণ করতে পারবে? মানে আমরা তো দেখি যে মানুষ সংরক্ষণ করে তারপর বিদেশে পাঠায়, তো কতদিন সংরক্ষণ করা যায়? এক মাসও রাখা যাবে, 15 দিনও রাখা যাবে, যদি মনে করেন যে কড়া ফেরে দিতে হবে কড়া ফেরেও দেওয়া যায়, আর যদি মনে করেন যে হাতলা হালকা একটু নরম রেখতে হবে একটু নরমও রাখা যাবে, আর যদি একটু মনে করেন যে আমরা বেশি দিন রাখবো না খেয়ে ফেলবো, ও ধরো একটু হালকা একটু নরম রাখতে হবে, নরম রেখে আছে ঢালতে হবে, ঢালি সাইডে আসলে ধরো 15-20 দিনের ভিতরে খেয়ে ফেলাই দিতে হবে, আর যেটা দেখুন 1 মাস কি 1.5 মাস কি 2 মাস রাখবো এটা একটু কড়াভাবে চালাইতে হবে। চাচি বলছিলেন কড়া করে বানালে বেশি দিন আমরা সংরক্ষণ করতে পারবো, তো এই ক্ষেত্রে কি আমরা রং বা হচ্ছে স্বাদের পরিবর্তন পাবো? হ্যাঁ, পাওয়া যাবে,
খুব সুন্দর হবে রংও ভালো হবে কড়াকড়ে জাল দিবি তো অনেক দিন রাখাও যাবে রাখাও যাবে হ্যাঁ খেতেও ভালো লাগবে কেন মানে হালকা জাল দিলে কি খেতে ভালো লাগে না ভাই ওটা বেশি সুন্দর হইলে আর একটু কড়াকড়ে জাল দিলে যেন অনেক দিন রাখা যাবে হইলে আর কড়া একটু হালকা রাখলে আছে ধরো বেশি দিন রাখা যাবে না তাহলে কড়া করলে রংটা একটু বদলে যায় তাই তো রং বেশি বদলেবে না হালকাই হবে যেরকম এই যে এরকম এরকমই হবে এটা একটু কড়াকড়ে ঢালা আছে তো এই জন্য এটা এরকমই আছে এরকম রং আর যদি একটু পাতলাই তো দর্শকরা অনেক কিছু জানলো আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।